জগদ্ধাত্রী পুজো বাংলার সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। দেবী শক্তির এক বিচিত্রময় রূপ জগৎ অর্থাৎ ত্রিভুবন এবং ধাত্রী অর্থাৎ পালিকা, যে দেবী এই সংসারকে পালন করেন তিনিই হলেন জগদ্ধাত্রী। উপনিষদে এনার নাম উমা হৈমবতী। বন্ধুরা, আমরা জগদ্ধাত্রী পুজো সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছি, কিন্তু এই পুজোকে নিয়ে জড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যা জানলে আপনারা চমকে উঠবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী জগদ্ধাত্রীর অলৌকিক রহস্য। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। দেবী জগদ্ধাত্রীর পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর ঠিক এক মাস পর, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। দেবী কখনো সিংহ বাহনা, আবার কখনো পদ্মাসনা। কাত্যায়নী তন্ত্রে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হওয়ার কথা বলা আছে। জানা যায় যে অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করেছিলেন। তার রাজবাড়িতে প্রত্যেক বছর খুব ধুমধাম করে দুর্গাপুজো করা হতো, কিন্তু একটা বছর তা সম্ভব হয়নি। কিংবদন্তি অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নজরানা দাবি করেছিলেন সেই সময়ের নবাব, কিন্তু তা দিতে অসমর্থ হলে রাজাকে বন্দী করা হয়েছিল। ফলে সেই বছর দুর্গাপুজো করতে পারেননি কৃষ্ণচন্দ্র। এর ফলে তিনি খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন। এরপর তিনি দেবীর স্বপ্নাদেশ পান যে তাকে এক ভিন্ন রূপে পূজা করতে হবে, যার চারটি হস্তে রয়েছে শঙ্খ, চক্র, পঞ্চবাণ এবং ধনুক। রক্তবস্ত্র পরিহিতা সেই ভবসুন্দরী মূর্তি প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা। সুধীর কুমার মিত্রের লেখা দেবদেবীর কথা ও কাহিনী গ্রন্থ থেকে জানা যায় যে বছর রাজা কৃষ্ণচন্দ্র রায় সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন, ঠিক তার পরের বছর চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর উদ্যোগে এই পুজো শুরু হয় চন্দননগরে। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গের এই দুই জায়গা কৃষ্ণনগর এবং চন্দননগরের পুজোকে নিয়েই মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি। এছাড়াও জয়রামবাটি, বাঁকুড়া, কলকাতা থেকে শুরু করে বর্তমানে বহু জায়গায় এই পুজো ছড়িয়ে পড়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন দিন ব্যাপী জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। তবে অনেক জায়গায় নবমীর দিন তিনবার পুজো করে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো সম্পূর্ণ করা হয়। আবার কোথাও কুমারী পূজার আয়োজন করা হয়। এই পূজার পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র সহ পূজার বেশ কিছু মন্ত্র দুর্গাপুজোর অনুরূপ। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে দেবীর চরণতলে একটি হস্তির মুণ্ড দেখতে পাওয়া যায়, আবার কোনো বিগ্রহতে হাতির জায়গায় বাঘকে দেখা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই প্রাণী আসলে এক ভয়ানক অসুর, যার নাম করিন্দ্রাসুর। দেবী জগদ্ধাত্রী এই অসুরকে বধ করেছিলেন, যদিও এর বর্ণনা বিস্তারিতভাবে পাওয়া যায় না। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ আছে যে মহিষাসুর একবার মহাহস্তিরূপে দেবীকে আক্রমণ করেছিলেন, দেবী তার মুণ্ডচ্ছেদ করেন। এছাড়াও আরও বিভিন্ন তন্ত্র এবং পুরাণ গ্রন্থে মা জগদ্ধাত্রীর উল্লেখ পাওয়া যায়। দেবীর কৃপায় সংসারে সকল প্রাণী সুখ এবং শান্তিতে জীবন অতিবাহিত করে। তার পুজো করলে ভক্তের মনোকষ্ট দূর হয় এবং জীবনে সুখ প্রাপ্তি হয়। অনেকের মতে দেবী জগদ্ধাত্রী অন্য নামে ভারতের বিভিন্ন অঞ্চলে পূজিত হয়ে থাকেন। সবাই কমেন্টে লিখুন জয় মা জগদ্ধাত্রী। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেবী সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও রকম মজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।